গুড মর্নিং বাচ্চারা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা বসন্তকাল সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করব। দেখো, বসন্তকাল হলো বাংলায় ছটি ঋতুর মধ্যে একটি ঋতু হচ্ছে বসন্তকাল, যা সব থেকে শেষে আসে। ফাল্গুন ও চৈত্র এই দুই মাস নিয়ে হয় হচ্ছে বসন্তকাল। বসন্তকালকে ঋতু রাজও বলা হয়। এছাড়া বসন্তকালে প্রকৃতি যেন নতুন সাজে সেজে ওঠে, কারণ গাছে গাছে নতুন কচি কচি পাতা জন্মায় এবং বিভিন্ন ধরনের ফুল ফোটে, যার ফলে মনে হয় যে প্রকৃতি যেন নতুন সাজে সেজে উঠেছে। এছাড়া বসন্তকালে আমরা কোকিলের মিষ্টি সুর শুনতে পাই। বসন্তকাল কিন্তু খুবই একটা আরামদায়ক কাল, কারণ হচ্ছে এই বসন্তকালে খুব একটা ঠান্ডা বা খুব একটা গরম লাগে না, তাই বসন্তকাল হচ্ছে খুবই আরামদায়ক। তাহলে চলো আমরা রচনাটা পড়ি। বাংলায় ছয় ঋতুর মধ্যে শেষ ঋতু হলো বসন্ত। ফাল্গুন ও চৈত্র এই দুই মাস নিয়ে বসন্তকাল। আমি তোমাদের আগেই বললাম যে বাংলায় ছয় ঋতুর মধ্যে শেষ ঋতু হলো বসন্ত। ফাল্গুন ও চৈত্র এই দুই মাস নিয়ে বসন্তকাল। বসন্ত আসার সঙ্গে সঙ্গে প্রকৃতি নতুন সাজে সেজে ওঠে। গাছে নতুন কচি পাতা বেরোয় এবং বিভিন্ন ধরনের ফুল ফোটে, যার ফলে প্রকৃতির সৌন্দর্য আরও বেড়ে যায় এই বসন্ত ঋতুতে। তাহলে কি বলছে? গাছে গাছে নতুন কচি কচি পাতা জন্মায় এবং বিভিন্ন ধরনের ফুল ফোটে, যার ফলে প্রকৃতির সৌন্দর্য আরও বেড়ে যায়। শীতকালের পর বসন্তকাল আসে, তাই এই সময় খুবই আরামদায়ক। শীতকালের পর যেহেতু বসন্তকাল আসে, সেহেতু বসন্তকাল কিন্তু খুবই আরামদায়ক। পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া এই সমস্ত ফুল বসন্তকালে ফোটে। বসন্তকালে গাছের ডালপালার আড়াল থেকে কোকিলের মিষ্টি ডাক শুনতে পাওয়া যায়। এই সময় দোল, হোলি, গাজন এই সমস্ত উৎসব অনুষ্ঠিত হয়। তাই বলা যায় ঋতুরাজ বসন্ত আমাদের সকলের খুবই প্রিয় ঋতু। ঠিক আছে, তাহলে তোমরা এই অনুচ্ছেদ রচনাটা খুব ভালো করে পড়বে, কেমন? গুড বাই এভরিওয়ান।